আবার আপনাকে স্বাগত। সাংবাদিকরা অলৌকিক সমাজের সমস্ত আবর্জনা ব্রাশ করে পরিষ্কার করবে। সুতরাং আমাদের এই নির্বাচনের মধ্যে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমাদের নিকট পরিলক্ষিত হয় নাই যে নির্বাচন সুস্থ হবে কি হবে না। আমরা আশঙ্কা করতে চাই অতীতের অভিজ্ঞতা যে এটা সুস্থ হবে কি না হবে। আমাদের এই নিদানন্দ আমাদের বর্তমান নির্বাচন কমিশন আমাদের মাঠে সহাইতে পারবে এই নিদানন্দ মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট ফজলুল কাশমিয়ার আজকে আপনাদের সাংবাদিক ভাইয়েরা কষ্ট করে এসেছেন, ওনার পক্ষ থেকে আপনাদেরকে